দুর্ঘটনা বলে কয়ে আসে না, আর দুর্ঘটনা ঘটলে যাদের ডাক পড়ে সেই ওরা ম্যাক্সিলোফেসিয়াল সার্জনদের কাছে কিন্তু খবরটা আগে যায়, কারণ তাদেরকে সেটা অস্ত্রোপচার করে আবার সেই পুরনো জায়গায় ফিরিয়ে দেওয়ার তারা চেষ্টা করেন। এইসব নিয়েই আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ওরাল ম্যাক্সিলোফেসিয়াল সার্জন ডক্টর সুজয় মুখোপাধ্যায়। আমি ডক্টর সুজয় মুখার্জি, আমি প্র্যাকটিসিং ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জন অ্যান্ড অ্যান ওরাল অঙ্কোসার্জন অ্যাট দ্য সেম টাইম। মানে হচ্ছে আমরা মুখ, চোয়াল, মুখের ভেতর, গলা, আর ইংরেজি যদি বলি ফেস, মানে উই আর দ্য গার্ডিয়ান্স অফ দিস স্ট্রাকচার্স, মানে এই জিনিসগুলো নিয়ে ডিল করি। আজকের বিষয় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট তো বলে কেউ আসে না নিশ্চয়ই। এবারে শুধু মুখে যে আঘাত লাগে, চোয়াল ভাঙলো, নাক ভাঙলো, চোখের কোটর ভাঙলো তা নয়, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে পলিট্রমা হিসেবে আসে। তার মানে তার যদি নিউরোসার্জিক্যাল কোনো ইন্টারভেনশন লাগে, মানে ব্রেনে চোট পেয়েছে, মাথায় চোট পেয়েছে, তার সাথে মুখ, হাত পা থাকতে পারে, পাঁজর থাকতে পারে, কোমর থাকতে পারে, যেটাকে আমরা বলি পলিট্রমা। সো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট কথাটা শুনতে তিনটে ওয়ার্ড, কিন্তু এটার জন্যে উই নিড আ টিম ওয়ার্ক। মানে টিম ওয়ার্ক বলতে আমাদের টিমে যারা থাকে, নিউরোসার্জন থাকে, আমি থাকি, অর্থোপেডিক থাকে, কার্ডিওথোরাসিক থাকবে, জেনারেল সার্জন থাকতে পারে, প্লাস্টিক সার্জারি থাকতে পারে। এবারে সবাই তো আর পলিট্রমা নিয়ে আসে না। পলি মানে হচ্ছে মাল্টি স্পেশালিটি, অনেকগুলো অর্গ্যান বডির, যেমনি ব্রেন, হাত পা, সেগুলো ইনভলভ আছে বলেই পলিট্রমা বলে। এবারে আমাদের টিমের মধ্যে দেখে নিতে হয় যে কোনটা প্রায়োরিটি। এই পেশেন্টগুলো বেশিরভাগ ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি ডিপার্টমেন্ট থেকেই আসে। অনেকে হেঁটে আসে, সে তার পরিসংখ্যাটা কম। পলিট্রমা হলে ইউজুয়ালি আধমরা হিসেবেই আসে, সেখান থেকে বাঁচিয়ে ফেরত পাঠানো, সেটা টিম ওয়ার্ক ছাড়া কিছুতেই সম্ভব না। হ্যাঁ, তবে ছুটকা ছটকা আমরা বলি আইসোলেটেড ট্রমা। আইসোলেটেড মানে হচ্ছে ধরুন শুধু নিচের চোয়ালটা ভেঙেছে, ওপরের একটা চোয়ালের একটা পার্ট ভেঙেছে, ঠিক আছে, ওইটুকু। অথবা অর্থোপেডিকে হাত বা পা ভাঙলো, সেগুলো স্পেসিফিক ডিপার্টমেন্টে চলে যায়। তবে আমরা যেমনি এরকমও করি, পলিট্রমার হিসাবটা বেশি। তবে বিগত দু বছর ধরে দেখা যাচ্ছে, যেহেতু রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পরিসংখ্যাটা কমেছে, যেহেতু কোভিডের জন্য রেস্ট্রিকশনস ছিল, লোকেরা কম বেরিয়েছে অ্যান্ড গাড়ি ঘোড়া কম চলেছে, বেশিরভাগ ক্ষেত্রে এই পেশেন্টগুলো অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সিতে অ্যাসেস করার পর সোজা আইসিইউতেই যায়। এবারে কেউ কেউ ভেন্টিলেটরে থাকে, ভেন্টিলেটরে থাকার সেই সব পেশেন্টগুলোই থাকে বা উদ্দেশ্য হচ্ছে যাদের হেড ইঞ্জুরি আছে, মানে ব্রেনের ভেতরে চোট, ব্রেনের বাইরে চোট বা রক্তক্ষরণ হয়েছে, সেই জন্যে ভেন্টিলেটর উঠেছে। অনেক ক্ষেত্রে ভেন্টিলেটর দরকার হয় না, প্রথম এক দুদিন অবজারভেশনে রেখে ওয়ার্ডে পাঠিয়ে দেওয়া হয়। এবারে অপারেশনটা ডিপেন্ড করে কোনটা আগে করতে হবে, কোনটা পরে করতে হবে। ইমার্জেন্সি থাকলে উইদিন ফার্স্ট 24 আওয়ার্স করে দেওয়া হয়, যদি নন ইমার্জেন্সি থাকে তাহলে পেশেন্টটা একটু স্টেবল হলে ওয়ার্ডে যখন গেল তখনও করা হয়। এটা মাল্টি স্পেশালিটি অ্যাপ্রোচ, মানে অনেকগুলো স্পেশালিস্ট একসাথে মিলেই যে দেখতে হবে তার কোনো মানে নেই। অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সিতে যিনি অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি কনসালটেন্ট আছে, উনি অ্যাসেস করেন যে ধরুন নাক মুখ থেকে প্রচুর ব্লিড করছে, তাহলে আমাকে যেতে হবে, ব্লিডটা প্রথমে বন্ধ করতে হবে, তারপরে অন্য কিছু দেখা, কী ভেঙেছে না ভেঙেছে, চামড়া কোথায় খুলে গেছে, প্রথমে ব্লিডিং বন্ধ করা। এবারে যে ধরুন একটা হেড ইঞ্জুরি পেশেন্ট এসেছে যার ব্রেনে লেগেছে, তো নিউরোসার্জন আগে যাবে গিয়ে ওর স্টেবিলাইজ করা, যদি স্টেবিলাইজ না করে, যদি ড্রাউজি থাকে, মানে অচৈতন্য হয়ে পড়ে, তখন ভেন্টিলেটরে রেখে তার অ্যাসেসমেন্ট হয়, সেটা সিটি স্ক্যান হোক, এমআরআই স্ক্যান হোক। এবারে ধরুন অর্থোপেডিক কোনো ইঞ্জুরি এলো, তখন অর্থোপেডিকের লোক বা স্পেশালিস্ট যারা আছে, কনসালটেন্ট হোক বা জুনিয়র ডাক্তার হোক, গিয়ে অ্যাসেস করে তারপরে আমাদের কল দেওয়া হয়। এরমও হয়েছে আমরা অ্যাজ আ ম্যাক্সিলোফেসিয়াল সার্জন, নিউরোসার্জন, অর্থোপেডিক একসাথে অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সিতে গিয়ে পেশেন্টটাকে অ্যাসেস করে স্টেবিলাইজ করা। প্রথম জিনিস হচ্ছে পেশেন্টটার স্টেবিলাইজ, মানে ব্লাড প্রেশার, হার্ট রেট, রেসপিরেটরি রেট,
এইগুলোকে স্টেবিলাইজ করা, সেটা ফ্লুইড দিয়ে হোক, স্যালাইন দিয়ে হোক, ওষুধ দিয়ে হোক, আর রক্তক্ষরণ বন্ধ করা, আর আর্জেন্ট বেসিসে স্ক্যান। ধরুন পেটে একটা ইন্টারনাল হেমারেজ হলো, আপনি তো ওপর থেকে পেটটা ফুলে হাত দিয়ে দেখতে হবে, যতক্ষণ না হাত দিয়ে দেখছেন বুঝতে পারছেন না, তার জন্য একটা বেসিক হচ্ছে আল্ট্রাসাউন্ড। যদি মনে হয় আল্ট্রাসাউন্ডে আমি কোথাও ব্লাড দেখতে পাচ্ছি, তখন আমরা সিটি স্ক্যান অ্যাবডোমেন বলি। কিন্তু হেড অ্যান্ড নেকের ক্ষেত্রে যেমনি আমরা বলতে পারি, আমরা প্রথমে অ্যাসেস করি, ধরুন অরবিটের ফ্র্যাকচার, ইমার্জেন্সি না, দু চার দিন বাদে করলেও হবে সোয়েলিং, কেন এরা ভীষণ, যখন অ্যাক্সিডেন্ট হয় যেসব অর্গ্যানগুলো ইনভলভ হয়, মানে যেসব ধরুন মুখ হোক হাত হোক এই জায়গাগুলো ভীষণ ফুলে থাকে, সেই ফোলাটা যতক্ষণ না কমছে ইউজুয়ালি আমরা অপারেট করি না, যদি না কোনো ইমার্জেন্সি হয়। এবারে কতটা ফ্র্যাকচার হয়েছে সেটা স্ক্যানে বা এক্সরেতে বোঝা যায়। আর সফট টিস্যু যদি থাকে, ধরুন মাংস বেরিয়ে মানে কেটেছে, বড় একটা কাট ইঞ্জুরি বা মাংস বেরিয়ে গেছে, মানে আমরা বলি লস অফ স্কিন, সেই সব ক্ষেত্রে আমরা ইউজুয়ালি চেষ্টা করি 24 ঘন্টা থেকে ম্যাক্সিমাম 36 ঘন্টার মধ্যে অপারেট করে দিতে, তারপর হাড় টারগুলো জোড়াজোড়ি লাগানো, সেগুলো পরে হয়, যাতে স্কিনটা ড্যামেজ না হয়ে যায় বা ডেড না হয়ে যায়। অনেক সময় ব্লাড সাপ্লাই না থাকলে স্কিন ডেড হয়ে যেতে পারে, কালো হয়ে যেতে পারে, সেইটাকে আগে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখতে হয়। সেটা একবারের বদলে দুবার চারবারও করতে হতে পারে, ডিপেন্ড করে কীরকম ইঞ্জুরি হয়েছে তার উপরে, পেশেন্টের বয়স কত, এই ফ্যাক্টরসগুলোও দেখতে হবে। তার সাথে দেখতে হবে পেশেন্টের কোমরবিডিটিস কী আছে। এখন একটা 30 বছরের ছেলে অ্যাক্সিডেন্ট নিয়ে এসে সার্ভাইভ করাটা অনেক বেশি ইজিয়ার দ্যান 70-75-80 একটা পলিট্রমা আসা, তার উপরে ধকলটা অনেক বেশি হয় 30 বছরের ছেলের তুলনায়। বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে মোস্ট কমন। এবারে উইদাউট হেলমেট, শহরের দিকে যদিও হেলমেট লোকে পরে, শহরতলিতে হেলমেটের ইউজ অনেক কম, তো এখন শহরতলির পলিট্রমা পেশেন্ট আমরা বেশি পাই দ্যান কলকাতার পেশেন্ট। এবারে বেশি আমি বলবো অ্যাবাউট 70-80%, 70-80% যেখানে নিউরোসার্জিক্যাল ইন্টারভেনশন দরকার, মানে হেড ইঞ্জুরি আছে তার সাথে ফেসিয়াল ইঞ্জুরিটা কমনলি আসে, তার মানে আমরা আর নিউরোসার্জনরা অনেক ক্ষেত্রে দেখা যায় একসাথে অপারেট করি, ওনারা ব্রেনের ভেতরটা করেন, আমরা ব্রেনের বাইরে যে কপাল আছে, কপালের হাড় আছে, স্কাল আছে, যদি প্লেটিং করতে হয় করি। এবারে এটা এক স্টেজে না করলেও অনেক সময় দেখা যায় 2-3 স্টেজে করতে হয় পেশেন্টের মেডিকেল স্ট্যাটাস অনুযায়ী। এবারে বাইক ইঞ্জুরির সাথে সাথে আমরা যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের বাইকের পরে গাড়ি হচ্ছে হাই স্পিড, আমরা বিদেশের সাথে এখানকার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট কম্পেয়ার করতে পারি না, এই জন্যে যেহেতু বিগত 8-10 বছর আমি 8 বছরের ওপর কাজ করেছি বিদেশে, ওখানকার এই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টগুলো এত হাই স্পিড ভেলোসিটি অ্যাক্সিডেন্ট, বেশিরভাগ ক্ষেত্রে আইদার স্পট ডেড হয় অথবা একটা হেড ইঞ্জুরি নিয়ে এলো, আইদার হাসপাতালে মারা গেল বা বেরোলো, সেটা কম। এখানে বেশিরভাগ ক্ষেত্রে আধমরা অবস্থায় আসে, যাদের মৃত্যু হয় ইউজুয়ালি দেখা যায় যে হেড ইঞ্জুরি থেকেই হয়। ম্যাক্সিলোফেসিয়াল ইঞ্জুরি থেকে মৃত্যু রোড ট্রাফিকে কম শোনা যায়, কিন্তু হেড ইঞ্জুরি থেকে হতে পারে, চেস্ট ইঞ্জুরি থেকে হতে পারে, রিব ফ্র্যাকচার, ধরুন হাড়ের পাঁজর ভেঙে লাংসের মধ্যে ঢুকেছে, আমরা অনেক সময় এটাকে বলে নিমোথোরাক্স বা হিমোথোরাক্স, নিমোথোরাক্স মানে হচ্ছে হাওয়া ঢুকে গেছে বা হিমোথোরাক্স মানে রক্ত জমে আছে, তখন আমাদের কার্ডিওথোরাসিক টিম ড্রেন দেয়, এগুলো হচ্ছে ইমার্জেন্সি সার্জারি, মানে মানে প্রাণ বাঁচাবার জন্যে। আমরা হাত পা মুখ যেগুলো ধরুন ফ্র্যাকচার সেগুলো আমরা পরেও রিপেয়ার করতে পারি, ধরুন একটা হিউমারাস হাত ভেঙেছে বা টিবিয়া ভেঙেছে পা বা ফিমার, ঠিক আছে একদিন কি দুদিন বাদে করতে পারি, কিন্তু যেখানে রিবের ফ্র্যাকচার হয়ে লাঙে পিয়ার্স হয়েছে মানে লাং ফুটো হয়েছে তার জন্য ওয়েট করতে পারি না, বা ব্রেনের মধ্যে রক্তক্ষরণ হয়েছে আমরা ওয়েট করতে পারি না, ট্রেনিটোমি করে ব্রেনের ভেতর থেকে প্রেশারটাকে রিলিজ করে দিতে হয়, নালে ভেন্টিলেটর থেকে আইদার বেরোবে না, বেরোলেও ভেজিটেটিভ হয়ে থাকবে। স্কিন লস, চামড়া বেরিয়ে গেছে বা মাসেল লস হয়েছে, মাসেল লস তো ওরমভাবে মাসেল সঙ্গে সঙ্গে না, স্কিন লস ডেফিনেটলি প্রথমে হচ্ছে ধোয়া পোচা, প্রথম কাজ হচ্ছে রোড ট্রাফিক মানে হচ্ছে রাস্তার ধুলো ময়লা জীবাণু, আমাকে বেডটা এমন তৈরি করতে হবে যে জায়গায় স্কিন গ্রাফটিং করব সেটা যেন পরিষ্কার থাকে, তার জন্যে
দু চারবার হলেও এটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি উন ডিব্রাইডমেন্ট অ্যান্ড ক্লিনিং। এই ডিব্রাইডমেন্টটা পরিষ্কারভাবে হওয়া উচিত, তারপরেই স্কিন গ্রাফটিং, নাহলে স্কিন গ্রাফটিং নিতে চায় না বা ফেলিয়ার হবে। স্কিন গ্রাফটিং ভেরি কমন। মুখের দাগ বা স্কিন লস বা কাট ইঞ্জুরি, কেন আমি অনেক মহিলার কাট ইঞ্জুরি রিপেয়ার করেছি, মুখে দাগ থাকলে কিন্তু একটা কনফিডেন্সের লস হয়। হাতে আপনার যদি দাগ থাকে, পায়ে দাগ থাকে, আপনি জামা পরে কভার করে নিতে পারেন, কিন্তু মুখে দাগ থাকলো বা কেটে গেছে, আমরা যেরকমভাবে সেলাই করি, আজকালকার দিনে বেশিরভাগ সেলাই আর কাটতে লাগে না, আমি তো যে সেলাইগুলো করি সেগুলো একটাও কাটতে লাগে না, আমরা যদি বলি ফাইন সুচারিং, মানে মিহি করে সেলাই করা যাতে মিনিমাম দাগ থাকে। ইনফ্যাক্ট আমরা অনেক ক্ষেত্রে, আমি কসমেটিক ফেসিয়াল সার্জারি করি, সেটা হাড়ের সার্জারি মানে চোয়াল চেঞ্জ বা মুখের চেঞ্জ, আকৃতি চেঞ্জ করা, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দাগ থাকে না। আজকাল অ্যাডভান্সমেন্টের জন্যে অনেক সার্জারি মুখের ভেতর থেকে করে দেওয়া যায় বাইরে না কেটে। ইভেন ধরুন চোখের কোটর, চোখের কোটরের হাড় খুব পাতলা হয়, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে আমরা কেটে বলি অরবাইটাল ফ্লোর বা অরবাইটাল ব্লো আউট ফ্র্যাকচার্স। আমরা যেরকমভাবে সেলাই করব, মানে চোখের মধ্যে থেকে বা চোখের যে লোয়ার আইলিড থাকে তার সমান রেখে কেটে প্লেট স্ক্রু বা মেশ লাগাবো, কেউ বলতে পারবে না এক মাসের মধ্যে যে আপনার মুখে কোনো প্লেট লাগানো হয়েছে, চোখের তলায় অপারেশন হয়েছে। ইভেন কপাল, ধরুন কপালে মাল্টিপল ফ্র্যাকচার হয়েছে, আমরা কি কপালের মাঝখান থেকে কেটে করি? তা করি না, যাতে দাগ থেকে যাবে। তো আমরা এমন জায়গায় কাটি, বলি স্ক্যাল্প, মানে হচ্ছে চুলের ভেতরে, চুলের ভেতরে কেটে আমরা ওটাকে পিল ডাউন করি, মানে এই যে এই অবধি নিয়ে এলাম, তারপরে প্লেট স্ক্রু করলাম, যখন সেলাই করলাম দাগটা চুলের মধ্যে ঢেকে গেল। তো আমরা কসমেসিস অ্যান্ড কসমেটিক নিয়ে খুবই সচেতন, যাতে মিনিমাম অফ দাগ থাকে, ম্যাক্সিমাম রেজাল্ট। স্কিন গ্রাফটিংয়ের ক্ষেত্রেও তাই, স্কিন গ্রাফটিং থেকে শুধু দাগ না, কালার ম্যাচিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, কোন জায়গা থেকে নিচ্ছেন। আমার মনে পড়ে না সরকারি হাসপাতাল ছাড়া বড় কোনো হাসপাতালে স্টিলের প্লেট লাগানো হয়। স্টিলের প্লেটের দাম যেমনি কম, তার কমপ্লিকেশনসও আছে, ইনফেকশনের চান্স ইজ অ্যাবাউট মানে মোর দ্যান 8-10%, সেগুলো আবার বার করতে হয়। স্টিলের প্লেট জানবেন 3 মাস পর হাড় জোড়া লেগে গেলে মোস্ট অফ দ্য কেসেসে বার করতে লাগে। টাইটেনিয়াম কিন্তু এসে গেছে, আমার এই লাস্ট 10 বছরে কলকাতা প্র্যাকটিস অ্যান্ড বাইরের প্র্যাকটিস মিলিয়ে যদি 18 বছর ধরি, আমার মনে পড়ে না আমি কোনোদিন স্টিল প্লেট লাগিয়েছি, সবই টাইটেনিয়ামের প্লেট। অ্যান্ড টাইটেনিয়ামের অনেক ভ্যারাইটি হয়, দেশি বিদেশি, ইন্ডিয়াতেও টাইটেনিয়াম প্লেট চলে এসছে, দামটা কম্পারেটিভলি কম, কিন্তু বিদেশি লাগালে এটুকু আমি বলতে পারি কনফিডেন্সের সাথে যে ইনফেকশনের রেট ইজ লেস দ্যান 1%, 1%-এর নিচেও। আমার হয়তো বছরে একটা কি দুটো পেশেন্ট হবে যার প্লেট স্ক্রু খুলতে হয়েছে ইনফেকশনের জন্য, তাও হয়তো নয়। চোয়াল ভাঙলো, অবভিয়াসলি যেরকম হাত ভাঙলে আপনি প্রথমেই তো আর বালতি তুলবেন না বা ভারী জিনিস তুলবেন না, সেমনি চোয়াল ভাঙলো, মুখের ওপরের চোয়াল হোক, নিচের চোয়াল হোক, বা শক্ত খাবার ইউজুয়ালি আমরা খেতে বারণ করি 6 সপ্তাহ মানে 1.5 মাস, কন্ট্যাক্ট স্পোর্টস বারণ করি, বাইক চালাতে বারণ করি, যে জায়গায় অপারেশন হয়েছে ওই জায়গায় চাপ দিয়ে শোয়াটা বারণ করি, কেন প্লেট স্ক্রুগুলো খুব ফাইন, জানবেন যে হেড অ্যান্ড নেকে যে কাজগুলো হয়, অর্থোপেডিকের প্লেট স্ক্রু যেমনি খুব মোটা মোটা হয়, এখানে প্লেট স্ক্রু তার তুলনায় অনেকটা পাতলা, অনেক ফাইন, অনেক প্রিসাইজ, মানে একদম মাপ মেপে। তাই জন্যে এই প্লেট স্ক্রুগুলো বেশিরভাগই বিদেশি আমরা লাগাই, দামটাও বেশি পড়ে। তো এই টিপসগুলো থাকে বাড়ির লোককে। আরেকটা যেটা করি হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস, পোস্ট ট্রমেটিক কাউন্সেলিং, পোস্ট ট্রমেটিক সাইকোসিস, এই পেশেন্টের আইসিউতে থাকা, ওয়ার্ডে থাকা, একটা পাগল পাগল ব্যাপার। যখন একটা যেটা পার্টিকুলার এগুলো পলিট্রমা পেশেন্ট, পলিট্রমা মাল্টিপল স্পেশালিটিস ইনভলভ, মাল্টিপল অর্গ্যান ইনভলভ, হাড় ভেঙেছে, সফট টিস্যু ইঞ্জুরি হয়েছে, সাইকোসিস আমরা অনেক ক্ষেত্রে দেখি, পার্টিকুলারলি ইয়াং। কেননা একটা হচ্ছে ভয়, সেকেন্ড হচ্ছে কেমন দেখতে হলাম, থার্ড হচ্ছে আমার লাইফটা কেমন হবে। তাই জন্য কাউন্সেলিংটা খুব দরকার, কিছু কিছু হাসপাতালে কাউন্সিলর থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরাই কাউন্সেলিং করি, শুধু পেশেন্টকে নয়, পেশেন্ট বাড়ির লোককেও। আর মহিলাদের ক্ষেত্রে এই কাউন্সেলিংটা
অনেক দিন ধরে চলে, কারণ একটা সাইকোসিস ডেভেলপ করে যায়। আমার এরকম অনেক মহিলা পেশেন্ট আছে এরকম ট্রমা দিয়ে এসছে, কিন্তু তারা ভালো হয় উইথ দ্য টাইম। অসংখ্য ধন্যবাদ ডক্টর সুজয় মুখার্জিকে আমাদের সময় দেওয়ার জন্য। আমার আরও পরামর্শ পেতে আপনারা দেখুন মেডিটিপস, আমাদের সঙ্গে থাকবেন, আমার সাথে থাকবেন, দেখতে থাকুন, শুনতে থাকুন মেডিটিপস। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন এবং সচেতনতা বাড়িয়ে তুলুন। আর হ্যাঁ, যারা আমাদের মেডিটিপস ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল বাটনটিকে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যান। এই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে বা কলকাতা সহ ভারতের চিকিৎসা ও বাণিজ্য সংক্রান্ত যে কোনো বিষয়ে সহায়তার জন্য যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই ঠিকানায়। আমাদের ফোন নাম্বার +91 9330 240 762। আবার বলছি +91 9330 240 762। আমাদের ইমেল আইডি mailmeditips@gmail.com। এছাড়াও মেডিটিপস নামে ইউটিউব ও ফেসবুক পেজেও পাবেন আমাদের।